ট্রাকে করে সোনা পাচারের চেষ্টা, পেট্রাপোল সীমান্তে ফের উদ্ধার 25 লক্ষ টাকার সোনার বিস্কুট, ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আটক ট্রাক চালক। ফের সোনার বিস্কুট উদ্ধার পেট্রাপোল সীমান্তে। পেট্রাপোল সীমান্তে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের তৎপরতায় উদ্ধার হয়েছে 4টি সোনার বিস্কুট। বিস্কুটগুলির বাজার দর প্রায় 25 লক্ষ টাকারও বেশি। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক ট্রাক চালককে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে বিএসএফ। জানা গেছে, বাংলাদেশ থেকে পণ্য খালি করে ফিরছিল একটি ভারতীয় ট্রাক। বিএসএফের কাছে গোপন সূত্রে খবর আসে, ট্রাকে করে সোনা পাচার হচ্ছে। সেই মতো ট্রাকে তল্লাশি চালায় বিএসএফ জওয়ানেরা। ট্রাক থেকে উদ্ধার হয় 4-4টি সোনার বিস্কুট। এই মুহূর্তে উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তে কর্তব্যরত বিএসএফের 145 নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা। বিএসএফ সূত্রে জানা গেছে, আটক হওয়া ট্রাক চালকের নাম সাইফুল মণ্ডল। বিএসএফ সূত্রে আরও জানা গেছে, বিস্কুট উদ্ধারের পর ট্রাক চালককে জেরা করে বিএসএফ জানতে পারে, বিস্কুটগুলি বাংলাদেশের বেনাপোল থেকে হায়দার বলে এক চোরাকার বাড়ি ট্রাক চালককে দিয়েছিল, সেগুলি ট্রাকে লুকিয়ে ভারতে আনার জন্য। বিনিময়ে এই কাজের জন্য ট্রাক চালককে 2000 টাকা দেওয়ার কথাও হয়েছিল। বিস্কুটগুলি পেট্রাপোল সীমান্ত পেরিয়ে জয়ন্তীপুর বাজার এলাকায় পৌঁছে দেওয়ার কথা ছিল ওই ট্রাক চালকের। সরকারি নিয়ম অনুযায়ী উদ্ধার হওয়া বিস্কুটগুলি এদিন বিএসএফের পক্ষ থেকে শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। এ বিষয়ে বিএসএফের 145 নম্বর ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার জানান, সীমান্তে চোরাচালান বন্ধে বিএসএফ প্রতিনিয়ত চেষ্টা চালাচ্ছে এবং ক্রমাগত সেই কাজে সাফল্য আসছে, যার কারণে চোরাচালানের মতো অপরাধে জড়িতরা প্রতিনিয়ত ধরাও পড়ছে। বিএসএফ সূত্রে আরও জানা গেছে, ধৃত চোরাকারবারিকে জেরা করে ঘটনার সাথে আর কারা যুক্ত এবং চোরাচালান সংক্রান্ত আরও নানা তথ্য সংগ্রহের চেষ্টা করছে বিএসএফ। এর ফলে এর সাথে জড়িত অন্যদেরও খুঁজে পেতে সুবিধা হবে। পেট্রাপোলের ট্রাকের ভেতর থেকে সোনা উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এ বিষয়ে ট্রাক চালক সংগঠনের দাবি, দু একজন অসৎ মানুষের জন্য সমস্ত ট্রাক চালকদের সম্মানহানি হচ্ছে। আগামীতে এ বিষয়ে সংগঠনগতভাবে আলোচনার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানা গেছে। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পেট্রাপোল। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।